নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। পয়লা মার্চ 2022 মঙ্গলবার, মহাশিবরাত্রি। মহাদেবের আশীর্বাদে আগামীকাল লটারিতে অর্থপ্রাপ্তি হতে চলেছে এই পাঁচ রাশির প্রত্যেকে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, প্রত্যেকে এটি কমেন্ট করুন, মহাদেবের কৃপা বিশেষরূপে পাবেন। দেখুন, আগামীকাল দিনটি খুব ভালো দিন। আমি বলবো যে পাঁচ রাশি খুব সিলেক্টেড, সেই রাশিগুলো, যে রাশিগুলো আগামীকাল লটারিতে অর্থ প্রাপ্তি হতে চলেছে, বিশেষ কৃপা পড়তে চলেছে যে পাঁচ রাশির। এবং আমি এখানে আপনাদেরকে আপনাদের শুভ সময়, দিনের শুভ সময় এবং রাশিভিত্তিক যে সময়টা আপনাদেরকে বলি, এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার, এবং এর পাশাপাশি রাহুকাল, যে সময় যে কোনো শুভ কাজ বর্জন করতে হয়। অর্থাৎ এই জায়গাটা বিশেষভাবে কিন্তু ইম্পর্ট্যান্ট। তো এবার আমি আপনাদেরকে জানাতে চলেছি এই মহাশিবরাত্রিতে যে রাশিগুলি লটারিতে প্রাপ্তি হতে চলেছে, বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, প্রাপ্তি কিন্তু এই রাশিগুলোর হবে, কত টাকা পাবে, কত অ্যামাউন্টের পাবে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ভাগ্যচক্রের উপর। আমি বারবার বলি, যারা এই ভিডিওটি দেখছেন সম্পূর্ণরূপে নিজ দায়িত্বে আপনারা ভিডিওটি দেখুন, এবং আমি কি কথাগুলো বলছি সেই কথাগুলো আপনারা অ্যাপ্লাই করার পর আপনার লটারিতে ইনভেস্টমেন্ট কিন্তু করুন। অর্থাৎ আমি রাশির কথা বলছি, আপনি সেই রাশির মানুষ লটারি কাটতে চলে গেলেন, দেখা গেল আপনি লটারি পেলেন না, আপনার জন্মছকে লটারি যোগ আছে কি না, অর্থাৎ আপনি যখন জন্মিয়েছিলেন সেই সময় আপনার পঞ্চম ভাব, আপনার দ্বিতীয় ভাব, একাদশ ভাব এবং নবম ভাবের পজিশান কেমন আছে। যদি এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে মজবুত অবস্থাতে থাকে, তাহলে কি বলুন তো, আপনি হয়তো আজকে হয়তো খুব গরিব, কি করবেন না করবেন চিন্তা করছেন, হঠাৎ এই মহাশিবরাত্রিতে লটারি কাটার পর ভাগ্য তো চমকাবে। এই যে পাঁচ রাশির কথা বলছি, সে পাঁচ রাশি লটারি পাবেই, সেটা সেই পাবে যার ভাগ্য স্ট্রং থাকবে, কারণ লটারিটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। আপনার ভাগ্য যত মজবুত হবে, লটারি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু আপনার বৃদ্ধি কিন্তু এ সময় করবে। তো আলোচনাটা শুরু করা যাক, কী কী বিষয় আপনাদেরকে এই কথাগুলো আমি বলছি। প্রথম আপনাদেরকে আমি জানাই, আপনার রাশিচক্রে লটারির যে যোগ আছে সেটা আপনি একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নিন, বা যদি আপনার জন্ম সময়, পরিষ্কার কথা, জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান আপনার জানা নেই, না জানা থাকতে পারে, তার বলে আপনি লটারি পাবেন না, আপনিও পাবেন। আপনি হস্তরেখা বিচার করুন, সেখানে রাহু গ্রহ, আপনার শনি গ্রহ, শুক্র গ্রহ, বুধ গ্রহের পজিশান কেমন আছে, এই চারটি প্ল্যানেট আপনার জন্মছকে কেমন আছে, সেটা আপনি এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নিন। এবং আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে, আপনারা রাহুর প্রতিকার করুন, শনির প্রতিকার করুন, এবং রাহুর রক্ষা কবচ আপনারা কিন্তু পরিধান করুন। বিশেষভাবে রাহু রক্ষা কবচটা যদি পরিধান করেন, আপনার ক্ষেত্রে কী বলুন তো, যে বাধা বিপত্তিগুলো আসছে, রাহুই কিন্তু হঠাৎ এই কলিযুগে কিন্তু হচ্ছে রাজা, রাহু হঠাৎ প্রাপ্তিটা কিন্তু ঘটিয়ে থাকে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু একান্ত দেখা দরকার, আপনার জন্মছকে রাহুর প্লেসমেন্ট কেমন আছে। যদি আপনার জন্মছকে রাহু দুর্দান্ত পজিশানে থাকে, রাহু যদি বলবত্তা থাকে, তাহলে কিন্তু আপনি আগামীকাল লটারি কিন্তু পাবেন, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। দেখুন, আগামীকাল দিনটি খুব শুভ দিন,
এমনিতে হচ্ছে মহাশিবরাত্রি একটি প্লাস পয়েন্ট আমি আবারও বলবো। আর যারা লটারি কাটছেন না কি না, তারা একবার হলো কালকে একবার ট্রাই করে দেখুন না। আপনি যদি এই পাঁচ রাশির মধ্যেও না হন, আমি যে পাঁচ রাশির কথা বলছি, যদি না হন তাও আপনি দেখা গেলো দীর্ঘদিন কাটে জীবনে, এই জীবনে আপনি কাটেননি, আপনি একবার লটারিতে ইনভেস্টমেন্ট করে দেখুন, যদি আপনার ভাগ্য খুলে যায়। এটা কিন্তু একবার হলো আপনি ট্রাই করে কিন্তু দেখতে পারেন। দেখুন এই যে পয়লা মার্চ মঙ্গলবার, ত্রয়োদশী এবং চতুর্দশী দুটিই কিন্তু থাকছে, বিশেষ করে চতুর্দশী তিথি শুরু হয়ে যাচ্ছে এবং দু দুটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে, একটি হচ্ছে শ্রবণা নক্ষত্র, একটি হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। এই দুইটি নক্ষত্র থাকছে এবং শিবের বিশেষ কৃপা এবং যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে 12:04 থেকে 12:51 পর্যন্ত, আরেকটি টাইম বেরিয়েছে 6:03 থেকে 7:33 পর্যন্ত, 6:03 থেকে 7:33 পর্যন্ত। এবং রাহুকালটা যেটা বেরিয়েছে, যে সময়টা আমি বারবার বলি যে কোনো শুভ কাজ আপনারা বর্জন করুন, সেটা হচ্ছে দুপুর 3:00 থেকে 4:30 পর্যন্ত, দুপুর 3:00 থেকে 4:30 পর্যন্ত, এটি হচ্ছে রাহুকাল। এ সময় যে কোনো কাজ, যে কোনো শুভ কাজ আপনারা কিন্তু করবেন না, অর্থাৎ রাহুকালটা বাদ দিয়ে যে শুভ সময়টা আপনাদেরকে বললাম এ সময়। এবং আপনাদের ক্ষেত্রে এবার আমি জানাতে চলেছি রাশির নাম, বিশেষ মহাদেবের কৃপা এবং আগামীকাল পেতে চলেছে সময় এবং টার্গেট নাম্বার। ভিডিওটি যারা দেখছেন তারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং আপনারা একবার হলে না হলে দুবার আপনার ভিডিওটি দেখুন। কি বলছি, হট করে লটারিটা ইনভেস্টমেন্ট করে দিচ্ছেন, করবেন না। আপনার নিজ জন্মছক বা আমি যে কথাটা বললাম, আপনার জন্মপত্রিকাটা খুলে দেখুন যোগ আছে কি না। এবার শুরু করা যাক আপনার ক্ষেত্রে লটারির লাকি সংখ্যা মানে টার্গেট নাম্বার। প্রথম রাশি বিষ রাশি, আগামীকাল আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে 9:19 থেকে আপনার 12:15 অবধি, আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার 2 এবং 6 এবং 8, 2, 6, 8 আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি আগামীকাল বেরিয়েছে 3 এবং 4, এবং আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে 9:01 থেকে 12:58 পর্যন্ত, 9:01 থেকে 12:58। এরপর যে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি বিশেষভাবে মহাদেবের কৃপা পেতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের সময়টা হচ্ছে 9:42 থেকে 10:34 পর্যন্ত, আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার 9 এবং 1। চার নম্বর যে রাশির কথা আমি বলবো, সে যে রাশি আগামীকাল লটারি প্রাপ্তি হতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের যে সময়টা বেরিয়েছে 9:48 থেকে আপনার 11:28 পর্যন্ত, আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বারটি বেরিয়েছে 3 এবং 5। এর সবশেষ যে রাশির কথা আমি বলবো, যে রাশি বিশেষভাবে লটারি প্রাপ্তি হতে চলেছে, ভাগ্য খুলতে চলেছে, সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বার আগামীকাল বেরিয়েছে সেটা হচ্ছে 6 এবং 8 এবং 4। আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে 11:22 থেকে, 9:22 থেকে 1:42 পর্যন্ত, আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টি শুভ। এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন, শুভ সময় এবং রাশিভিত্তিক শুভ সময় এবং টার্গেট নাম্বার। ভাগ্য হয়তো আপনার
বদলেও যেতে পারে। কে বলে কখন কোন মানুষের ভাগ্য বদলায়? কেউ কিন্তু বলতে পারে না। অর্থাৎ আপনিও কালকে হয়তো মহাদেবের আশীর্বাদে লটারিতে বড় ধরনের অ্যামাউন্টের অর্থ পাবেন। কত অ্যামাউন্টের অর্থ পাবেন? আপনি 5 টাকা পাবেন কি আপনি 50 টাকা পাবেন, বা 5 লাখ বা 50 লাখ, সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্য চক্রের উপর। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।